প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, পূর্ব মেদিনীপুর জেলার সরকার পোষিত বিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সর্বভারতীয় স্তরে প্রচলিত টিজিটি বেতনক্রম এবং ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের দাবিতে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন দিয়ে নিজেদের দাবিপত্র তুলে দেওয়ার বন্দোবস্ত করেছেন। তাদের দাবি, সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে পয়লা জানুয়ারি 2006 থেকে গ্রেড পে 4600 টাকা ধরে পে ফিক্সন করতে হবে এবং সেই সঙ্গে রাজ্যের সরকারি বিদ্যালয়ে কর্মরত টিচারদের সঙ্গে সমান হারে 3 বার সিএএসের সুবিধা দিতে হবে। কেন্দ্র থেকে রাজ্য সব ক্ষেত্রেই এনসিটিইর নিয়মে টিচার নিয়োগ করা হয়, তাই বেতন কাঠামোগত বৈষম্য অসাংবিধানিক। গতকাল হাওড়া জেলায় এইভাবে এক ডেপুটেশনে উপস্থিত হয়ে সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, পশ্চিমবঙ্গে সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে নিযুক্ত স্নাতক শিক্ষক শিক্ষিকাগণ বিগত 2 দশকেরও অধিক কাল যাবৎ সর্বভারতীয় স্তরে প্রচলিত স্নাতক শিক্ষক বেতনক্রম থেকে বঞ্চিত। পশ্চিমবঙ্গে রাজ্য শিক্ষা দপ্তর প্রণীত রোপা রুলস 2009 স্নাতক শিক্ষকদের বেতনক্রম ধার্য করা হয় 7100 থেকে 37600 টাকা, গ্রেড পে 4100 টাকা এবং পে ফিক্সেশন করে প্রারম্ভিক মূল বেতন হয় 12750 টাকা। আর স্নাতকোত্তর শিক্ষক বেতনক্রম ধার্য করা হয় 9000 থেকে 40500 টাকা, গ্রেড পে 4800 টাকা এবং পে ফিক্সেশন করে প্রারম্ভিক মূল বেতন হয় 15960 টাকা। উভয়ের প্রারম্ভিক মূল বেতনের পার্থক্য দাঁড়ায় 3210 টাকা। ওই একই সময়কালে সর্বভারতীয় স্তরে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের অভিন্ন বেতন কাঠামো দেওয়া হয় 9300 থেকে 34800 টাকা এবং স্নাতকোত্তর শিক্ষকদের গ্রেড পে হয় 4800 টাকা আর স্নাতক শিক্ষকদের গ্রেড পে হয় 4600 টাকা। উভয়ের প্রারম্ভিক মূল বেতনের পার্থক্য দাঁড়ায় 18150 থেকে 17140 টাকা, বাদ দিলে 1010 টাকা, যেটা কিনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 3210 টাকা। এক্ষেত্রে লক্ষণীয় এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর স্নাতকোত্তর শিক্ষকদের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরের সঙ্গে সাযুজ্য রেখেই বেতন কাঠামো তৈরি করে, তাদের গ্রেড পে ধার্য করেন 4800 টাকা, যা সর্বভারতীয় স্তরে 4800 টাকাই। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে স্নাতক শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্যমূলকভাবে নিম্নতর বেতনক্রম, গ্রেড পে ধার্য করা হয় 4100 টাকা। উল্লেখ্য, সর্বভারতীয় স্তরের সঙ্গে সাযুজ্য রেখে পশ্চিমবঙ্গে রোপা রুলস 2009 স্নাতক শিক্ষকদের প্রারম্ভিক মূল বেতন হওয়া উচিত ছিল 14880 টাকা, ব্যান্ড পে প্লাস গ্রেড পে মোট 10280 এবং 4600 যোগ করলে এই টাকা হয়। গতকাল বিজিটির পক্ষ থেকে হাওড়া জেলা কমিটির সম্পাদক শেখ রমিজুর রহমান জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে সরকারি বিদ্যালয়গুলিতে কর্মরত স্নাতক শিক্ষকদের সমগ্র কর্মজীবনে 3 বার 8, 16 এবং 25 বছরে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা সিএএসের সুযোগ দেওয়া হয়। কিন্তু সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে কর্মরত স্নাতক শিক্ষকদের ওই সুবিধা সমগ্র কর্মজীবনে মাত্র 1 বার অর্থাৎ 18 বছরে দেওয়া হয়, যার ফলে
সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের স্নাতক শিক্ষক শিক্ষিকাবৃন্দ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রসঙ্গে গতকাল ইন্দ্রজিৎ ঘোষ বলেছিলেন, হাইকোর্ট ইতিমধ্যে দু দশক ধরে চলে আসা বেতন বৈষম্য দূরীকরণের জন্য পে কমিশন ও সরকার পক্ষকে আদেশ দিয়েছেন, কিন্তু তার কোনো প্রতিফলন আমরা সদ্য প্রকাশিত পে কমিশন রিপোর্টে পাইনি। এছাড়াও সাম্প্রতিক ওয়েব বেসড স্টাফ প্যাটার্নের নামে নর্মাল সেকশনে নিযুক্ত গ্র্যাজুয়েট শিক্ষকদের আপার প্রাইমারি সেকশনে দেখানো হচ্ছে, তাই এ রাজ্যের বঞ্চিত গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষকেরা নিজেদের ন্যায্য দাবি অর্জনের লক্ষ্যে জোটবদ্ধ হয়েছেন এবং বিজিটিএর নেতৃত্বে আন্দোলন শুরু করে দিয়েছেন। প্রশাসনিকভাবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আমাদের আধিকারিক, তাই উনার মাধ্যমে আমরা আমাদের দাবিপত্র রাজ্যের শিক্ষা দপ্তরে পৌঁছে দিতে চাই। রাজ্য শিক্ষা দপ্তর ও অর্থ দপ্তরের যৌথ উদ্যোগে আমাদের বঞ্চনার মুক্তি হবে বলে আশা করছি। আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে একই দাবির ভিত্তিতে বিজিটিএ টিচারগণ হাজির হয়েছেন ডিআই অফিসের সামনে। প্রথমে মিছিল রাজগ্রাউন্ড থেকে শুরু হয়ে যাবে ডিআই অফিসে এবং সেখান থেকে তাদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচির পর তাদের দাবি দেওয়া তুলে দেওয়া হবে ডিআই স্যারের কাছে। যদি এই দাবি দেওয়া ভবিষ্যতে না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বিজিটিএ টিচারগণ।